করোনার কারণে রাজ্যে এই মুহূর্তে বন্ধ সমস্ত ধরনের খেলাধুলা প্রশাসনিক নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাবতীয় ক্রীড়া ফলে স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো এর মধ্যেই আবার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংগঠন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চলেছে আগামী একত্রিশে অক্টোবর সংস্থার সংবিধান অনুযায়ী কার্যকরী কমিটির মেয়াদ তিন বছর সেই অনুযায়ী আগামী একত্রিশে অক্টোবর শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ কিন্তু করোনা এবং বিভিন্ন জটিলতার কারণে এবছর নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না নতুন কমিটি গঠন তাই জটিল এই পরিস্থিতি সমাধানের লক্ষ্যে রবিবার আগরতলায় অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এদিনের এই সভায় অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্য অংশ নেই সংবিধান অনুযায়ী আগামী দিনের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা করেন উপস্থিত সদস্যরা বিশেষ করে সভায় গুরুত্ব সহকারে আলোচনা হয় সংবিধান পরিবর্তনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বর্তমানে করোনা পরিস্থিতিতে এবং রাজ্য সরকারের নতুন ক্রীড়া নীতি প্রণয়নের পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটির মেয়াদ আগামী এক বছর বৃদ্ধি করে করা এই সময়ের মধ্যে ত্রিপুরা ক্রীড়া পরিষদের নতুন ক্রীড়া নীতি চূড়ান্ত হলে তার এক মাসের মধ্যে টিএফের নতুন কার্যকরী কমিটি গঠন করার বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে এদিন এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী তিনি এদিন ফুটবলারদের দলবদল প্রসঙ্গে জানান সাধারণ সভায় দলবদলের বিষয়ের সমস্ত দায়িত্ব গভর্নিং বডির উপর ন্যস্ত করা হয়েছে সরকার খেলার অনুমতি প্রদান করলে ক্লাবগুলির সাথে কথা বলে পরবর্তী সময়ে দলবদল নিয়ে গভর্নিং বডি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা কমিটির ট্রেনিউর হয়েছে তিন বছর তো তিন বছর ট্রেনিউরের থার্টি ফার্স্ট অক্টোবর আমাদের ট্রেনিউর শেষ হওয়ার কথা সেই পরিপ্রেক্ষিতে আজকে স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়েছে যে কি করা কারণ আমরা মিটিং করতে পারি নাই এবং স্পোর্টস এক এখনও ফাইনালাইজেশ হয় নাই অ্যামেন্ডমেন্টগুলি ফাইনালাইজেশনে এই অবস্থায় কিছু করণীয় আজ কী করণ তখন সাধারণ মেম্বার থেকে আরম্ভ করে সবাই স্পেশাল জেনারেল মিটিং এদিকে এদিন অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভার কাজ শেষ হবার পর একই জায়গায় অনুষ্ঠিত হয় গভর্নিং বডির বৈঠক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলি এদিনের গভর্নিং বডিতেও আলোচনা হয় তবে রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের দুটি গুরুত্বপূর্ণ বৈঠক এদিন অনুষ্ঠিত হলেও প্রত্যেকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকেই কারণ রাজ্যেও টানা বেশ কয়েক মাস ধরে করোনার কারণে বন্ধ হয়ে আছে ক্রীড়া জগতের ময়দানের দরজা এতে স্বাভাবিকভাবেই নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন